एवरीवन अस्सलामु अलैकुम सबाई केमन आछेन आशा करछि सबाई खूब भालो आछेन आमि आलहामदुलिल्लाह अनेक भालो आछि तो आज के आपनादेर जन्य निये एसेछि आमि एकटा स्किन केयार रुटिन तो रुटिने जा जा थाकछे एखन जेहेतु विंटार पड़े आछे एखन मोटामुटी भालोई आमरा शीतेर मध्य दिए जाच्छि तो एखन आमादेर स्किनेर अनेक बेशी केयार निते हबे शुधु विंटार बोले ना आई थिंक जे कोनो सीजने आमादेर इंडिविजुअली सीजनेर उपरे डिपेंड करे স্কিনের কেয়ার নিতে হয় তো এই কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর একটি স্কিন কেয়ার রুটিনে চলে এসেছি তো আজকে আমার স্কিন কেয়ার রুটিনে যে দুটি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা হচ্ছে দেখিয়ে দিই ফার্স্টে আছে হচ্ছে ও সরি টমেটো অ্যান্ড চিনি তো যাদের ড্রাই স্কিন তারা মাস্ট বি এটা ট্রাই করতে পারেন অ্যান্ড যাদের অয়েলি স্কিন তারা আপনারা চিনি না নিয়ে হানি নিতে পারেন তো আমার হানি আমার ড্রাই স্কিন বাট হচ্ছে হানি নিলে আমার অ্যালার্জির প্রবলেম আছে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা হানি ইউজ করবেন না তারা হচ্ছে চিনি ইউজ করতে পারে যদি স্ক্রাবিং করতে চান তো চিনিটা দানা থাকলেও কোনো এই যে দেখিয়ে দিচ্ছি প্রবলেম নেই আর হচ্ছে যারা স্ক্রাবিং করবেন না তারা চিনিটাকে একটু সামান্য একটু পানির সাথে জাস্ট মিক্স করে এই আমি এখন দেখিয়ে দেবো এই টমেটোর সাথে আপনারা মুখে অ্যাপ্লাই করতে পারেন তো এটা দিলে আপনাদের স্কিনে মানে স্কিন অনেক বেশি ফেয়ার হবে প্লাস ফেয়ার যে স্কিনে যে মরা চামড়া থাকে আমাদের উইন্টারে স্কিনটা অনেক বেশি কী হয়ে যায় শুষ্ক হয়ে যায় তো এটা আপনার স্কিনে স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করবে যারা স্কিনকে ময়শ্চারাইজ করতে চান তার অবশ্যই এই দুটো জিনিস ট্রাই করতে পারেন এটা একদিন পর পর আপনারা ট্রাই করবেন এই যে আমি এখন চিনিটাকে এইভাবে হাতে দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি এটা স্কিনে যে মরা চামড়া থাকে আমাদের ওইটাকে অনেক বেশি রিকভার করে সো এটা উইন্টারের জন্য খুবই ভালো একটি স্ক্রাবিং বলবো বা ফেস প্যাক বলবো তো এইভাবে আপনারা মুখে স্কিনে অ্যাপ্লাই করতে পারেন এটা দিলে স্কিন অনেক বেশি ফেয়ার হয় অনেক বেশি সাথে আপনার স্কিনটা এই টমেটোর ভিতরে যে জেলিটা আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্কিনের জন্য এই যে জেলিটা দানা দানা আর ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার সবচাইতে ভালো কারণ আমরা বাজারে অনেক সময় যে হচ্ছে টমেটোর সুদিং জেলগুলো পাওয়া যায় ওর মধ্যে অবশ্যই কেমিক্যাল থাকে সো ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করা অনেক বেশি ভালো আই থিঙ্ক এটা আপনারা খুব আস্তে আস্তে মানে হচ্ছে খুব জোরে জোরে স্কিনে এটা ই করবেন না খুবই আস্তে আস্তে আলতো করে করে এভাবে করবেন দু থেকে তিন মিনিটের মতো এরকম হচ্ছে মুখের মধ্যে স্ক্রাবিং করবেন উইন্টারে টমেটো ফেস প্যাক অনেক বেশি উপকার স্কিনের জন্য সো আমার হয়ে গেছে
তো এভাবে আমি মানে এটাকে একটু জাস্ট ড্রাই হতে দিব, দেন আমি মুখটা ধুয়ে ফেলবো। তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে 3 মিনিট পরে, ওকে? তো আমি 3 মিনিট পরে চলে এসেছি। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি কিন্তু মুখটা এখনও ওয়াশ করিনি, আর আমি জাস্ট 3 মিনিটের জন্য এই যে হাতে নিয়ে দেখবেন স্কিনটা জাস্ট একটু আঠালো আঠালো হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে হচ্ছে জিনিসটা একটু ড্রাই হতে শুরু করেছে। এই পর্যায়ে আপনারা হালকা করে 2 আঙ্গুলের সাহায্যে এভাবে স্কিনটা একটু জাস্ট চেপে চেপে দিবেন। এখন আমাকে মুখটা ক্লিন করে ফেলতে হবে। তো ক্লিন করে আমি চলে আসছি। তো আমি চলে এসেছি, মুখটা একদমই ক্লিন করে নিয়েছি। তো এবার টিস্যু পেপার দিয়ে মুছে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার রেগুলার যে তাওয়াল ইউজ করেন ওটা দিয়ে হচ্ছে মুখ মানে না মুছার, কারণ হচ্ছে যে মুখ মোছার জন্য আপনাদের আলাদা কোনো হচ্ছে টাওয়াল ইউজ করতে হবে, অথবা সবচেয়েতে বেটার হয় হচ্ছে টিস্যু পেপার ইউজ করা। মুখ সবসময় একদমই আলাদা হচ্ছে জিনিস মানে কাপড় অথবা টিস্যু দিয়ে আপনারা মুছে নেবেন, কারণ তাহলে মুখে কোনো ধরনের কোনো অ্যাকনি প্রবলেম বা ফাঙ্গাস এগুলো হবে না। ভালোভাবে প্রেস করে করে মুখে পানিটা মুছে ফেলতে হবে। তো এটা সরিয়ে ফেলি। তো এখন দেখতে পাচ্ছেন আমার স্কিনটা অনেক বেশি সফট এবং ময়েশ্চারাইজ হয়েছে। তো এটা করার পর আপনাদের রেগুলার ইউজের যে ময়েশ্চারাইজার আছে সেটা ডেফিনেটলি ট্রাই করবেন। আমার রেগুলার বেসিসের ময়েশ্চারাইজার হচ্ছে আমি এটা ইউজ করি, আমি জনসন ইউজ করি, কারণ আমার এটা অনেক বেশি স্যুট করে, এটা ড্রাই স্কিনের জন্য অনেক বেশি ভালো ময়েশ্চারাইজার। তো আপনারা এটা ইউজ করতে পারেন। এই স্কিন কেয়ারটা আপনারা রাতে অথবা দিনে যে কোনো সময় এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তবে অবশ্যই এটা দিয়ে মুখটা ক্লিন করে, ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করার কোনো দরকার নেই, জাস্ট 2-3 মিনিট ওটাকে ড্রাই হতে দিই, ওয়াটার দিয়ে মুখটা একদম নর্মাল ওয়াটার দিয়ে মুখটা হচ্ছে ক্লিন করে নেবেন। তো এখন আমি হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করছি সামান্য। আজকের স্কিন কেয়ার রুটিন তো আপনারা অবশ্যই বাসায় অ্যাপ্লাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। আর আমার এই স্কিন কেয়ার রুটিনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন বাটনটি প্রেস করবেন। আর আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমার ফেসবুকে একটি পেজ আছে O&M ব্লগ দিয়ে, তো চ্যানেলটিতে ফলো দিয়ে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।